أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قرآن شريف مولانا الله تعالى ارشاد করেছেন বলুন ইয়া আল্লাহ তুমি সর্বময় শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো যার থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো এবং যাকে ইচ্ছা অপমান করো তোমার এই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই তুমি সব বিষয়ে ক্ষমাশীল সূরা ইমরান 26 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সকল নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং পরিচালনাকারী মাইনউদ্দিন সিকদার ভাই এবং উপস্থিত আমার শ্রদ্ধেয় আমার প্রীতিতুল্য আমার বাবার রাজনৈতিক সহযোদ্ধা আমার আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বাসুদেব আঙ্কেল হাবিব আঙ্কেল গরিব আঙ্কেল এবং অন্যান্য সকল নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় এলাকাবাসী এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি প্রথমে যে কোরআন তেলাওয়াত করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে মহান আল্লাহ তাআলার নির্দেশে আমি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি গত 5 বছর এবং মহান আল্লাহ তাআলার নির্দেশে অতিরিক্ত 6 মাস দায়িত্ব পালন করেছি আমি যেটা জীবনে আমি কল্পনা করতে পারি নাই আমি একটি কথা বলতে চাই আজকে এই মাঠেই গত 13 সেপ্টেম্বর জনৈক ব্যক্তি আমাদেরকে আওয়ামী লীগ মাননীয় আওয়ামী লীগকে নিয়ে মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যানকে নিয়ে সমালোচনা করেছেন অবশ্যই সমালোচনা করার ক্ষমতা আপনাদের রয়েছে আপনারা করবেন কারণ আমি মনে করি আমার দায়িত্ব হচ্ছে কাজ করা আমার দায়িত্ব সমালোচনা করা না আমি কাজে বিশ্বাসী সমালোচনা করে সময় নষ্ট করার শিক্ষা আমাকে কেউ দেয়নি এটা আমি ক্যারেক্টার থেকেও পাইনি সেরাবাড়ি থেকেও পাইনি আমি সবসময় কাজ করে যেতে চাই এবং কাজ করতে ভালোবাসি এবং কাজেই কল্যাণ রয়েছে গত 5 বছর কতটুকু করতে পেরেছি না পেরেছি সিদ্ধান্ত আপনারাই নেবেন আসন্ন উপজেলা নির্বাচনে আমি একটি ঘোষণা দিতে চাই আমি সেনাবাহিনী থেকে এসেছি ক্যাডেট কলেজে শিক্ষা গ্রহণ করেছি কোন সময় শৃঙ্খলার বহির্ভূত কাজ করার শিক্ষা আমাকে কেউ দেয়নি তাই আমি আজকে ঘোষণা দিচ্ছি দল যাকে মনোনয়ন দিবে দল যদি আমাকে নৌকা প্রতীক দেয় তাহলে আমি নির্বাচন করব আর দল যদি আমাকে নৌকা প্রতীক না দেয় আমি নির্বাচন করব না দল তাকে নৌকা প্রতীক দিবে তার পক্ষে সর্বোচ্চ শক্তি দিয়ে নৌকার প্রতীকে জয়ের জন্য কাজ করে যাব এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু